236টি ট্রেন বাতিল, ভোগান্তিতে আম জনতা, যার মধ্যে 209টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং 27টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও ভারতীয় রেল 58টি ট্রেনের রুট পরিবর্তন করেছে এবং 17টি ট্রেনের সময় পুনর্নির্ধারণ করেছে। ঠান্ডা কুয়াশা পরিচালন ও মেরামতের কাজের কারণে ভারতীয় রেল এই ট্রেনগুলি বাতিল করেছে। বাতিল হওয়া ট্রেনগুলি বিহার, পাঠানকোট, ইউপি, মুম্বাই, নয়াদিল্লি, হরিদ্বার, কলকাতা এবং অন্যান্য রুটের। বাতিল ট্রেনগুলির যাত্রীদের রিজার্ভেশন টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। ভারতীয় রেল তাদের ওয়েবসাইটে এই তথ্য আপলোড করেছে। এর আগেও একাধিক ট্রেন বাতিল হয়েছিল শিয়ালদা ও হাওড়া সেকশনে। ভোগান্তি পোহাতে হয়েছিল আম জনতাকে। এবারেও সেই ট্রেন বাতিলের জেরে ডিসেম্বরের শুরুতেই ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।